গাইস, এখন সকাল 11টা বেজে গেছে। 11টা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু বাপের বাড়িতে দিনটা হয়েইছে অনেক দেরিতে, আজকে ঘুম থেকে উঠেছি 9টার সময়। অনেক দিন পর 9টা অবধি আমি ঘুমালাম। তো এখন 11টা বেজে গেছে, আদিকে খাইয়ে দাইয়ে স্নান হয়নি, ওর এখনও ঘুমিয়ে পড়েছে বলে আমি একবার ভোটটা দিয়ে চলে আসি। দেশের নাগরিক হিসাবে ভোট দেওয়াটা আমাদের প্রত্যেকের উচিত, একটা ভোটও মিস করা উচিত নয়। তো ঘুমাচ্ছে বলে আমি এই সময় দিয়ে চলে আসি। সুরজিৎ আসবে বললো একবার আমাকে নিতে, আমি আরও মিলি ভোটটা দিয়ে চলে আসবো। তো চলুন আগে ফার্স্টে ভোটটা দিয়ে দিনটাকে শুরু করি। এখন স্নান করতে বসেছে মামা, এসে কেউ একটার সময় ঘুম থেকে ওঠে? 10:30 ঘুমিয়েছে, এখন বাজে 1টা। চলো চানটা করিয়ে নি। বিকেলবেলাতে আমি রান্নাঘরে চলে এসেছি, মায়ের রান্নাঘরে। আর এই যে চা হচ্ছে, বাপের বাড়ি এলে আমার আর মায়ের একটা ডিল থাকে যে সকালবেলার চাটা মা আমার সামনে দেবে আর বিকেলবেলার চাটা আমি মায়ের সামনে দেবো। চা জিনিসটা না, যদি কেউ করে দেয় সেটা খাওয়ার মজাটা দ্বিগুণ বেড়ে যায়। তো মা এখানে তো একাই চা করে, নিজেই খায়, নিজেই দেয়। তো আমি মাকে ওই জন্যই বলি যে বিকালবেলা আমি যখন আসবো বিকালের চাটা আমি তোমাকে দেবো। তো চা হয়েই গেছে, আমি কাপপত্র নিয়েই নিয়েছি, সমস্ত রেডি। এবার মানে 4টে কাপ আছে আমার, ভাইয়ের, মায়ের আর বাবার, বাবা লিকার খা। তো চলুন চাটা করে ছেঁকে নিই। তো চা ছাকা হয়ে গেছে, এবারে আমি একদম ওপরে চলে যাচ্ছি। আমার ছেলেটাও ওপরে চলে গেছে ছাদে ঘুরতে। এ যে আদি ছাদে ঘুরতে চলে এসেছে, আর আমিও চায়ের প্লেট নিয়ে চলে এসেছি। আমরা এখন ঘরে বসে বসে আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার আসবো। একটু খেয়ে নিই চাটা, চলো চা খেয়ে নিয়েছি, চা বুকু খেয়ে নিই, আবার ছাদে আসবো। চলো 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 চলো। বিস্কুট খাচ্ছে, চা দেয়নি, শুধু বিক্ষু খেতে দিয়েছে, শুধু বিক্ষু খেতে দিয়েছে। কি খাচ্ছ তুমি, এটা কি খাচ্ছ? বুকু খাচ্ছ তুমি, বুকু খাচ্ছ? এ বাবা, লে এ বাবা, এ নাচছে। তা 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 তা, এদিকে 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 দাও দাও, ভাই ভাইকে একটু খাই দাও, ভাইকে একটু খাই দাও, আমাদের বাড়িতে এখন বাচ্চাদের মেলা বসেছে। টাকা মেলা মেলা মেলা, আমলা কলি খেলা, নাকে দিলাম নচ্ছি হচ্ছু হচ্ছু। কালকে সন্ধ্যাবেলা তো দেখতেই পেলেন আমাদের বাড়িতে পুরো একদম বাচ্চাদের চাঁদের হাট বসে গেছিলো। তো কালকে সন্ধ্যাবেলার পর থেকে আজকে আর সারাদিন আমি ভিডিও করার সুযোগ পাইনি। সকালবেলা একটু রান্নাবান্নাও করেছি, মাকে একটু ছুটি দিয়েছিলাম। আর এখন আর সকালবেলাতে আমার এক মামা এসেছিলো আদির অন্নপ্রাশন, উনি আসতে পারেনি বলে আদির জন্য গিফট নিয়ে এসেছিলো। মানে আদির অন্নপ্রাশন শেষ হয়ে গেছে, আদির গিফট পাবো এখনও শেষ হয়নি। কী দিলো সেটা আমি বাড়ি গিয়ে একেবারে দেখাবো, এখানে আর খুলছি না। আর এখন সন্ধ্যাবেলা, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, সময় হয়ে গেছে, যা ঘড়ি দেখতে পাচ্ছেন, এই যে সময় হয়ে গেছে অলমোস্ট 6:15। এখন আমার ভাইয়ের বন্ধুরা আসবে, 15 জন মতন বন্ধু আজকে আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে। তো ওদের সাথে আমরাও খেয়ে একেবারে আমরাও বাড়ি যাবো, ওরাও বাড়ি চলে যাবে। এখন এর মেনুতে আছে মুরগির মাংস, রাইস, তোপসে মাছের ফ্রাই, চাটনি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। তো বাড়িতে শুধু হচ্ছে মুরগির মাংসটা আর তোপসে মাছের ফ্রাইটা আমি এখন ভেজে নেবো অল্প অল্প করে, কেন যেহেতু অনেকগুলো হবে। আর রাইসটা দোকানে বলা আছে, ওখান থেকে দিয়ে দেবে। আর আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো কেনাই, ওটা তো বানানোর কিছু নেই। চাটনি বানানো হয়ে গেছে, সকালেই বানানো হয়েছিল। তো চলুন এখন আমি ফ্রাইগুলো আস্তে আস্তে করে ভেজে নিই। এখানে মাছটাকে আমি প্রথমে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পুদিনা পাতা বাটা,
আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে সকালবেলা রেখে দিয়েছিলাম। এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে আমি দিয়েছি হচ্ছে বেসন দিয়েছি, অল্প একটু ছাতু দিয়েছি, বেকিং সোডা দিয়েছি আর নুন দিয়েছি। আর কড়াতে আমি মাছ অলরেডি ভাজা শুরু করে দিয়েছি, যেহেতু অনেকগুলো মাছ রয়েছে। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই 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 বলবেন না আমার চ্যানেলটাকে। টাটা।